রাজেন গোহাঁই কৈছে স্যার যে নগাঁও যে নির্বাচন চলি আছে স্যার পুরনি বিজেপি কর্মী ওলাই আহে না স্যার সক নির্বাচনের দিনাখন দলের বিপক্ষে কথা কই নিজক পুরনি আর নতুনের সার্টিফিকেট দিয়া সময় পাহরি পার হয়ে গেল মানে আশা করিম যে আমার দলের রাজ্যিক সভাপতিয়ে এই ক্ষেত্রত রাজেন গোহাঁই ডাঙরিয়ার বক্তব্য রাষ্ট্রীয় অধ্যক্ষলৈকে প্রেরণ করিব আর রাষ্ট্রীয় অধ্যক্ষই যথোচিত সিদ্ধান্ত লব ব্যক্তিয়ে নির্বাচনের দিনা রাতিপুৱা মোদীজির বিরুদ্ধে কথা কব পারে তেওঁ দলত থকা উচিত নে অনুচিত নিশ্চয় সেই সিদ্ধান্তটো আমার দলে লব পারে আর আমার দল ইমানেই শক্তিশালী যে সিদ্ধান্ত লওয়াত আমি কোনো আমার কোনো অসুবিধা নহয় মই এইবিলাক শব্দ মই ব্যবহার নকৰো আর এইবিলাক মূল শব্দ নহয় কিন্তু যোনে যি নকক কিয় আমাক যিমানখন সিট লাগে আমি সিমানখন সিট পাম মই নগাঁও গুৱাহাটী কি আলোচনা করো মই অসম আলোচনা করো এগারোখনত জিকিমে দুখনত জিকার সম্ভাবনা উজ্জ্বল মানে আপনাদের সিটর নাম লৈ লৈ কিয় খুঁজে সেই কথা মই বুঝি নাপাও চক নির্বাচনের দিনাখন দলের বিপক্ষে কথা কই নিজক পুরনি আর নতুনের সার্টিফিকেট দিয়া সময় পাহরি পার হয়ে গেল মই আশা করিম যে আমার দলের রাজ্যিক সভাপতিয়ে এই ক্ষেত্রত রাজেন গোহাঁই ডাঙরিয়ার বক্তব্য রাষ্ট্রীয় অধ্যক্ষলৈকে প্রেরণ করিব আর রাষ্ট্রীয় অধ্যক্ষই যথোচিত সিদ্ধান্ত লব ব্যক্তিয়ে নির্বাচনের দিনা রাতিপুৱা মোদীজির বিরুদ্ধে কথা কব পারে দলত থকা উচিত নে অনুচিত নিশ্চয় সেই সিদ্ধান্তটো আমার দলে লব পারে আর আমার দল ইমানেই শক্তিশালী যে সিদ্ধান্ত লওয়াত আমি কোনো আমার কোনো অসুবিধা নহয় স্যার মই এইবিলাক শব্দ মই ব্যবহার নকৰো আর এইবিলাক মূল শব্দ নহয় কিন্তু যোনে যি নকক কিয় আমাক যিমানখন সিট লাগে আমি সিমানখন সিট পাম স্যার মই নগাঁও গুৱাহাটী কি আলোচনা করো মই অসম আলোচনা করো এগারোখনত জিকিমে দুখনত জিকার সম্ভাবনা উজ্জ্বল মানে আপনাদের সিটর নাম লৈ লৈ কিয় খুঁজে সেই কথা মই বুঝি নাপাও চক নির্বাচনের দিনাখন দলের বিপক্ষে কথা কই নিজক পুরনি আর নতুনের সার্টিফিকেট দিয়া সময় পাহরি পার হয়ে গেল মই আশা করিম যে আমার দলের রাজ্যিক সভাপতিয়ে এই ক্ষেত্রত রাজেন গোহাঁই ডাঙরিয়ার বক্তব্য রাষ্ট্রীয় অধ্যক্ষলৈকে প্রেরণ করিব আর রাষ্ট্রীয় অধ্যক্ষই যথোচিত সিদ্ধান্ত লব ব্যক্তিয়ে নির্বাচনের দিনা রাতিপুৱা মোদীজির বিরুদ্ধে কথা কব পারে দলত থকা উচিত নে অনুচিত নিশ্চয় সেই সিদ্ধান্তটো আমার দলে লব পারে আর আমার দল ইমানেই শক্তিশালী যে সিদ্ধান্ত লওয়াত আমি কোনো আমার কোনো অসুবিধা নহয় স্যার মই এইবিলাক শব্দ মই ব্যবহার নকৰো আর এইবিলাক মূল শব্দ নহয় কিন্তু যোনে যি নকক কিয় আমাক যিমানখন সিট লাগে আমি সিমানখন সিট পাম স্যার মই নগাঁও গুৱাহাটী কি আলোচনা করো মই অসম আলোচনা করো এগারোখনত জিকিমে দুখনত জিকার সম্ভাবনা উজ্জ্বল মানে আপনাদের সিটর নাম লৈ লৈ কিয় খুঁজে সেই কথা